ভালোবাসার প্রকৃত অর্থই হচ্ছে পাগলামি। পাগলামি ছাড়া ভালোবাসা একেবারে বেমানান। কিছু অভিমান, কিছু দুষ্টুমি এবং নিয়মিত শাসন, এই তো ভালোবাসা। বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক শেষ হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে। সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। সময় যা শিক্ষা দেবে তা সব শিক্ষার উপরে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। জীবনে সুখ চাওয়াটা সহজ, কিন্তু পাওয়াটা খুবই কঠিন, এটাই বাস্তব। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো, সব কিছু সহজ মনে হবে। জীবন সে তো অভাব দ্বারা পরিপূর্ণ, হয়তো ভালোবাসার নয়তো টাকার। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনো বিরক্ত করো না। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। নেতার কথায় প্রতিবেশীকে আঘাত করো না, নির্বাচনের পরে নেতাকে পাবে না, প্রতিবেশী তোমার সুখে দুঃখে সাথী হবে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াও শিখতে হয়। এক বিলিয়নিয়ারকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আপনি এত সফল? ওনার অসাধারণ উত্তর, অন্য মেয়েদের কথা ভুলে যাও এবং এক মহিলার প্রতি মনোনিবেশ করো, সে আপনাকে সবকিছু অর্জনে সহায়তা করবে। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।